আমার ওয়াইফের হচ্ছে সমস্যাটা ওনার প্রায় এক মাস ধরে ওনার হাঁটু গিরা পায়ের হাতের কনি এবং আঙ্গুলে গিরা ফুলে গেছে এবং রাত্রে জ্বর আসে এখন এটা মানে ব্যথাটা কমতেছে না এটা এক মাস ধরে হয়ে গেছে কিন্তু এখনো কোনো মানে সলভ হচ্ছে না বিষয়টা এখন আমি কি করতে পারি বা দর্শক এই বিষয়ে কি আপনি কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন না কোনো চিকিৎসকের শরণাপন্ন হইনি ওয়াইফের বয়স কত আপনার ওয়াইফের বয়স কত বয়স হচ্ছে 27 বছর হুম তাহলে মনে রাখতে হবে সাতাশ সাতাশ বছর বয়সে একজন মেয়ের যখন এরকম জয়েন্টের ফুলে যায় এবং ব্যথা হয় তখন দুটো রোগের কথা মনে রাখতে হবে একটা হলো রিমোয়ারটিস একটা এসএলই তাহলে আমি ধরে নেব যেরকম ফুলে গিয়েছে এবং বড় বড় জয়েন্টগুলো এটা রিউমাটয়েড আর্থাইটিসের পক্ষে যায় এটি একটি বাদজনিত রোগ এবং এটা এমন একটা রোগ যেটা চলতেই থাকবে আমার মনে হয় দ্রুত তিনি একজন ডক্টরের কাছে গিয়ে এই বিষয়ে নিশ্চিত হবেন যে রোগটা আসলে কী এবং সেটা নির্ধারণ করে তার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাকে সেইভাবে নিতে হবে নাহলে দীর্ঘদিন যদি তাকে এরকম করে ফেলে রাখা হয় তাহলে বিকল অঙ্গতা তৈরি হবে এবং ডিফর্মিটি হবে সেই জন্য আমার মনে হয় দ্রুত চিকিৎসায় যাওয়াই ভালো শুধু ব্যথার ওষুধ খেয়ে কাজ হবে না অন্য ধরনের কতগুলো ওষুধ লাগবে তো সেই ওষুধগুলোর উপযোগিতা এবং নির্ধারণ করার জন্য কতগুলো টেস্ট করে তাকে দিতে হবে সেই জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে তিনি যদি যান আমরা তাকে চিকিৎসা করে দেব